আমরা এখন রয়েছি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পাখিমারা উপফুল্ল ভৌমিক উচ্চ বিদ্যালয়ে। দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সততার চর্চা করতে সততা সংঘ ও সততা স্টোর পরিচালনা করে আসছে। আর এই উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার মহোদয় AFM আমিনুল ইসলাম পটুয়াখালীর জেলার কলাপাড়া উপজেলায় সততা সংঘের এক সমাবেশে যোগদান করেছেন। সততার সঙ্গে সমাবেশে কি কি আলোচনা হয়েছে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এ উপলক্ষে আজকে 25 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 10:30 পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পাখিমারা প্রফুল্ল ভৌমিক উচ্চ বিদ্যালয়ে সততার সঙ্গে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশন তদন্ত মাননীয় কমিশনার AFM আমিনুল ইসলাম আগামী প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে সততার চর্চা ধারণা সম্পর্কে বক্তব্য রাখেন। পাখিমারা প্রফুল্ল ভৌমিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সুদীপবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সত্যি অভিভূত যে আমি এই স্কুলের দুজন ছাত্রীর এত সুন্দর বক্তব্য আমি শুনতে পেলাম এবং তারা যে বক্তব্য রেখেছে বিভিন্ন উদাহরণ দিয়ে বিভিন্ন মনীষীর বক্তব্যকে কোট করে, এটি সত্যিই আমার কাছে ভালো লেগেছে। আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সততা একটি শক্তি, সততা একটি মহৎ গুণ, আমরা সকলেই জানি, কিন্তু আমরা কতটুকু ধারণ করতে পারি এটি হচ্ছে প্রশ্ন। আমরা ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করছি, এর পিছনে একটি উদ্দেশ্য আছে। যারা ইতিমধ্যে সরকারের বিভিন্ন পদে আছেন, যারা বড় বড় ব্যবসায়ী, বড় বড় ঠিকাদার বা অন্যান্য পেশায় আছে, তাদের দুর্নীতি দেখে আমরা বিব্রত হই। আমরা তাদের দুর্নীতি বন্ধের জন্য চেষ্টা করি, কিন্তু সেটি কোনো উপদেশ দিয়ে সম্ভব হয় না। সেটি দিতে হয় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে মামলা মোকদ্দমা করে বিচারালয়ে প্রেরণ করে তারপরে শাস্তি নিশ্চিত করা হয়। যদি অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার, কেননা এই মামলা মোকদ্দমার বিষয়গুলি সকলেই জানতে পারে না, যদি কখনো পত্রিকায় আসে, যদি কখনো বিভিন্ন মিডিয়ায় আসে, তখনই মাত্র যারা পত্রিকা পড়েন, যারা টেলিভিশনে সংবাদ শোনেন, হয়তো তারাই কিছু কিছু জানতে পারেন, আর সম্পূর্ণ সংবাদটি যে আসবে তাও নয়। সেজন্য আমরা শিক্ষার্থীদের বেছে নিয়েছি, কারণ হচ্ছে আজকের এই শিক্ষার্থী আগামী দিনের এই দেশের ভবিষ্যৎ, এই দেশ পরিচালনার জন্য তারা দায়িত্ব গ্রহণ করবে। সুতরাং তাদের মধ্যে যদি সেই সততার চর্চাটা থাকে, তাহলে তারা যখন দেশ পরিচালনা করবে তখন চিন্তা করবে যে আমি তো শপথ নিয়েছিলাম, আমি তো সততার চর্চা করতাম, কিন্তু আজ যত লোক মানুষ আমার সামনে আসুক না কেন, যত প্রলোভন আমাকে দেখানো হোক না কেন, আমি আমার যে বিশ্বাস ধারণ করেছিলাম সৎ মানুষ হিসাবে, আমি সেখান থেকে এক চুরো নড়ব না। তাহলে আমাদের জীবনের যে আশা, সুন্দর একটি দেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ, সেটি সেদিন পরিপূর্ণভাবে পূর্ণ হবে। আমরা সেই আশাই কিন্তু আজ এক জায়গা থেকে, বাংলাদেশের এক জায়গা থেকে আর এক জায়গায় আমরা ছুটে চলেছি, যে আমাদের সন্তানেরা তারা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করবে। বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান এই দেশটিকে স্বাধীন করে দিয়ে গিয়েছেন, কিন্তু আমার খুদে দুই বক্তা বলেছেন 5 বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, সত্যিকার কথা। তাহলে আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম, কিন্তু এবার টিআইবি কি বলেছেন যে দুর্নীতি কমেছে, এখন এই দুর্নীতি কমাতে হলে তোমাদের সকলে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। কেন জনগণ দুর্নীতি, কেউ কেউ জনগণ সাধারণ জনগণ জড়িয়ে যায় তাদের নিজেদের স্বার্থ
হাসিল করার জন্য। একইভাবে সরকারি কর্মকর্তা যারা দুর্নীতি করে তারাও কিন্তু নিজের স্বার্থ হাসিল করার জন্যই করে। সুতরাং তোমরা যদি সেখানে সহ্য রাও, সাধারণ মানুষকে বোঝাও যে না, দুর্নীতি একটি খারাপ কাজ, এই দুর্নীতির কারণে আমাদের আমাদের দেশের উন্নয়ন ব্যাহত হয়, এই দুর্নীতির কারণে আমাদের দেশের ভেজাল খাদ্য আমাদের খেতে হয়, এই দুর্নীতির কারণে ওষুধের দোকানে গেলে ভেজাল ওষুধ পাওয়া যায়, সুতরাং এ থেকে আমাদের মুক্ত হতে হবে। রাস্তায় গেলে রাস্তা ভাঙাচোরা, কি কারণে? দুর্নীতির কারণে। হাসপাতালে গেলে আমরা ওষুধ পাই না, কি কারণে? দুর্নীতির কারণে। সুতরাং প্রতিটি মানুষকে বোঝানোর দায়িত্ব হচ্ছে তোমাদের প্রত্যেকে, প্রতিটি মানুষের। কারণ আমরা মনে করি তোমরাই হচ্ছে দুর্নীতি দমন কমিশনের এক একজন অ্যাম্বাসাডর, তোমরা সেই ভূমিকা পালন করবে। আমি আজকে তোমাদের বক্তব্য শুনিয়া আমি আসলেই অভিভূত। আমি আশা করব যে তোমাদের যে মোদী যে চেতনা আছে, সেই চেতনা ধারণ করে তোমরা এগিয়ে যাবে। এবং শিক্ষকবৃন্দের প্রতি অনুরোধ, তাদেরকে প্রকৃতভাবে আপনারা সত্যিকারে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে চেষ্টা আপনারা করবেন। আর অভিভাবকদের বলবো যে আপনার সন্তান আপনি ভালো দেখতে চান, নিশ্চয়ই আপনিও আপনার সন্তানের যেহেতু ভালো দেখতে চান, সে চেষ্টাটা আপনাকেই করতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কমিশনার মহোদয়ের বক্তব্যের আগে সমাবেশে বিদ্যালয়ের সততা সংঘের নেতৃবৃন্দরা বলেন, সততা কোনো খণ্ডকালীন বিষয় নয়, বরং এটি সার্বজনীন ও সর্বকালীন। সত্যের সাধনা করতে করতেই মানুষ হয়ে ওঠে মহান। মার্ক টোয়েন বলেছিলেন, ট্রুথ ইজ দ্য মাইটি অ্যান্ড উইল প্রিভেল, দেয়ার ইজ নাথিং দ্য ম্যাটার উইথ দিস এক্সেপ্ট দ্য ম্যাটার। জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন মানবিক সমাজ এবং একটি মর্যাদাবান জাতি হিসেবে বিশ্বের কাছে নিজেদের উপস্থাপন করা। কিন্তু শুধুমাত্র দুর্নীতির কারণে বঙ্গবন্ধুর স্বপ্ন ও মুক্তিযুদ্ধের চেতনা আজ হারিয়ে যাচ্ছে। দুর্নীতির করাল গ্রাসে বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ ক্রমশ হয়ে উঠছে অনিশ্চিত। বর্তমান সমাজে দুর্নীতি এমনই শক্তিশালী হয়েছে যে এদেশের মানুষ দুর্নীতির কাছে অসহায় হয়ে একে তাদের নিজেদের ভাগ্য বলে মেনে নিচ্ছে। সবচেয়ে দুঃখের ও লজ্জার বিষয় হলো এই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জরিপে পরপর পাঁচবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে নিন্দিত অবস্থানে ছিল। বাংলাদেশের আকাশ থেকে দুর্নীতির এই কালো মেঘকে দূরীভূত করতে এবং প্রতিটি মানুষের মধ্যে সততা গুণটি স্থাপিত করতে 2004 সালে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির একটি সংঘ গঠনের বিধান রয়েছে, এই সঙ্গে নাম হলো সততা সংঘ। সততা সংঘ সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক ও অরাজনৈতিক। এই সততা সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য হলো নিজে সৎ থাকা ও অন্যদের মাঝে সৎ থাকার চেতনা সৃষ্টি করা এবং দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি করা। আমাদের বিদ্যালয়ে 2019 সালে 1 জানুয়ারি এই সততা সংঘ গঠিত হয়েছে। এরই ক্রমধারায় 2019 সালে 22 জুন একটি সততা সংঘ গঠিত হয়েছে। দুর্নীতি যে কোনো জাতির জন্যই একটি চরম অভিশাপ, তাই এই জঘন্য দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি প্রতিরোধ কমিটির গঠন চলতে 2010-18 ক খ ও গ অনুচ্ছেদে সততা সংঘ গঠনের বিধান রয়েছে। উক্ত বিধানের আলোকে সারা দেশব্যাপী ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ গঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং পটুয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশন দুদকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মমিনুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের বরিশাল বিভাগের পরিচালক জুলফিকার আলী, উপপরিচালক দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার সুধীবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আমাদের এই আয়োজন আপনাদের কাছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।